এই যে একটু শুনবেন, আমাকে একটু সাহায্য করতে পারবেন? পারবো, কিন্তু কে আপনি আর এত রাতে এই ফাঁকা রাস্তার মধ্যে কি করছেন? আর আপনি এরম ভাবে বৃষ্টিতে ভিজছেন কেন? ইস, আপনি তো পুরোই ভিজে গেছেন। চলুন ওই পাশের গাছটার নিচে দাঁড়াই, তারপর কথা বলবো। না না, আমি ঠিক আছি। এই একটু বৃষ্টিতে ভিজলে আমার কিছু হবে না। আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আচ্ছা বেশ, বলুন আপনার কি হয়েছে? আমি আমার ভাইকে খুঁজে পাচ্ছি না, আমাকে একটু সাহায্য করুন। আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ চারিদিক অন্ধকার করে জোরে ঝড় ওঠে, আর ওই ঝড়ের মধ্যে আমার ভাই যে কোথায় গেল আর খুঁজে পাচ্ছি না। দয়া করে আমার ভাইকে খুঁজে দিন। আরে দাঁড়ান দাঁড়ান, আমি তো আপনার কথা কিছুই বুঝে উঠতে পারছি না, পুরো ব্যাপারটা একটু খুলে বলুন তো। মেয়েটি বলতে শুরু করলো, আমার নাম শম্পা, ওই পাশের গ্রাম ফরিদপুরে আমার বাড়ি, এই মহেশখালী গ্রামে আমার মামার বাড়ি। আমি আর আমার ভাই, আমরা দুজনেই রাস্তা দিয়ে মামার বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ আকাশ কালো করে ঝড় শুরু হলো, আর ওই ঝড়ের দাপটে আমি আমার ভাইয়ের থেকে আলাদা হয়ে যাই। সেই থেকে আমি আমার ভাইকে খুঁজে চলেছি। দয়া করে আমার ভাইকে খুঁজে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কী করা যায়। আচ্ছা আচ্ছা বলুন তো, আপনার ভাইকে আপনি লাস্ট কোন দিকে যেতে দেখেছিলেন? ওই ওই দিকে। মেয়েটি আঙুল বাড়িয়ে দেখালো। আচ্ছা বেশ, চলুন তাহলে ওই দিকটাই আগে খুঁজে দেখি। আসুন আসুন আমার সাথে। মেয়েটি আমার পিছন পিছন চলতে লাগলো। আরে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? শরীর খারাপ করবে যে? আসুন না আমার ছাতার নিচে আসুন, আমার ছাতাটা অনেক বড়, দুজনে যেতে কোনো অসুবিধা হবে না। না না, আমি ঠিক আছি। সেই বৃষ্টি মাখা নিঝুম রাতে শুনশান ফাঁকা রাস্তার মধ্য দিয়ে আমরা দুজনে হেঁটে চলেছি, আমি আর আমার পিছন পিছন সেই অচেনা মেয়েটি। আমি রাস্তার আশেপাশে খুঁজে চলেছি মেয়েটির ভাইকে, কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কাউকেই চোখে পড়ছে না। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ আমার হাত ঘড়িটার দিকে চোখ পড়ল, দেখলাম রাত 12:25। আমার বুকের ভেতরটা শিরশির করে উঠল। এমন সময় একটা ভাবনা আমার মনের মধ্যে জেগে উঠল, আমরা এতক্ষণ ধরে রাস্তার মধ্য দিয়ে হেঁটে চলেছি, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমার পায়ের শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু আমার পিছন থেকে কোনো পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছি না। তবে কি মেয়েটা খালি পায়ে হেঁটে আসছে নাকি? কিন্তু খালি পায়ে হাঁটলে কি একটুও শব্দ হয় না? কিন্তু মেয়েটার শরীর থেকে আসা সেই মিষ্টি গন্ধটা আমাকে জানিয়ে দিচ্ছে সে আমার সাথে সাথেই আসছে। আরে এত ভাবার কি আছে, একবার পেছনে ঘুরে দেখলেই তো হয় সেই মেয়েটি আছে কি নেই। আমি পিছনের দিকে ঘুরতে যাচ্ছি এমন সময় আরে ও ওই তো আমার ভাই। আমি মেয়েটির দিকে তাকালাম, মেয়েটি হাত বাড়িয়ে যেদিকে দেখাচ্ছে
সেই দিকে তাকালাম। সাথে সাথেই আমার সমস্ত শরীরে একটা মৃদু কম্পন খেলে গেল। সামনে একটা কবরস্থান, আর সেই মেয়েটি হাত বাড়িয়ে সেই কবরস্থানের ভিতর ইশারা করছে। এটা তো একটা কবরস্থান। হ্যাঁ, কিন্তু এইমাত্র আমার ভাইকে এখানে দেখলাম। আপনি দয়া করে আমার ভাইকে এনে দিন। আমি বরাবরই ভূতে বিশ্বাস করি না, কিন্তু এই গভীর রাতে এই কবরস্থানের মধ্যে প্রবেশ করতে আমার একটুও মন চাইছে না। দেখুন, আপনি কি ঠিক দেখেছেন? আপনার ভাই কি সত্যিই ওখানে আছে? হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি। আপনি দয়া করে আমার ভাইকে এনে দিন। আচ্ছা ঠিক আছে, চলুন। না না, আমি যেতে পারবো না, ওইসব জায়গা আমার অনেক ভয় লাগে। আপনি যান, আমি এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে। এই বলে আমি কবরস্থানের ভিতর প্রবেশ করলাম। কবরস্থানের মধ্য দিয়ে আমি একা হেঁটে চলেছি। আমার হৃৎপিণ্ড প্রায় দ্বিগুণ গতিতে চলছে। হঠাৎই আমি সামনে একটা গর্ত লক্ষ্য করলাম। না, এটা কোনো গর্ত নয়, একটা মাটি খোঁড়া কবর। সেই কবরের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসছে। আমি ধীরে ধীরে সেই দিকে এগিয়ে গেলাম। সেই কবরের ভিতর আমার চোখ পড়তেই আমার সারা শরীর দিয়ে একটা হিমস্রোত খেলে গেল। দেখলাম কবরের মধ্যে শুয়ে আছে একটু আগে দেখা সেই অচেনা মেয়েটির প্রাণহীন দেহ। একই করে সম্ভব? না না, এটা সম্ভব নয়। এ কি দেখছি আমি? এই তো কিছুক্ষণ আগে পর্যন্ত ওই মেয়েটার সাথেই আমি ছিলাম। মেয়েটা তো আমার সাথে কথা বলছিল। তাহলে এসব কি দেখছি আমি? হঠাৎই একটা অজানা ভয় আমাকে ঘিরে ধরল। তবে কি আমি এতক্ষণ ধরে যার সাথে হেঁটে আসছিলাম সে কি কোনো জীবিত মানুষই নয়? এরই মধ্যে আমার দৃষ্টি আবারও সেই কবরের মধ্যে গিয়ে পড়েছে। এই ঝড় বৃষ্টির রাতের আবঝা অন্ধকারেও আমি দেখতে পেলাম কবরের মধ্যে শুয়ে থাকা সেই মেয়েটি চোখ মেলে তাকিয়েছে। কিন্তু সেই চোখ কোনো জীবিত মানুষের চোখ নয়, সেই চোখে কোনো মন নেই, পুরোটাই সাদা। হঠাৎ মেয়েটির একটা হাত আমার দিকে এগিয়ে এসে আমার গলা টিপে ধরল। আমার দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে পারছি না আমি। আমাকে ছেড়ে দাও। কি ক্ষতি করেছি আমি তোমার? আমাকে আমাকে ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছাড়ো, ছাড়ো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি দেশ মন, আমাকে ছাড়ো, কি হয়েছে তোর? তপন, তুই আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওই 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 মেয়েটা আমাকে মেরে ফেলবে। আমাকে 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 বাঁচা, আমাকে বাঁচা। আরে কে 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 মারবে তোকে? কোন মেয়ে? এখানে তো কোনো মেয়ে নেই। কি হয়েছে তোর? তুই কি কোনো স্বপ্ন দেখছিলিস নাকি? স্বপ্ন? আমি আশেপাশে তাকিয়ে দেখলাম, না এখানে তো কোনো মেয়ে নেই। আর কোথায় সেই কবরস্থান? কেবল আমার সামনে আমার বন্ধু তপন দাঁড়িয়ে আছে। আরে অরম করে কি দেখছিস?
তুই তো তো শহরের বাড়িতে আছিস, এখানে কোনো মেয়ে নেই, তুই নিশ্চয়ই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিস। তাই হবে হয়তো। এই কি 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 বললি? আমি বাড়িতে আছি মানে আমি বাড়ি কিভাবে এলাম? আমি তো ট্রেনে ছিলাম, আমি তো সেই ভুতুরে গ্রাম মহেশখালী থেকে বাড়ি ফিরছিলাম। এই তপন, জানিস তো মহেশখালী গ্রাম থেকে ট্রেনে করে আসার পথে আমার সাথে ট্রেনে কি ঘটেছে? কি কি ঘটেছে? কামরার পিছনে গাঢ় অন্ধকার ভেদ করে দুটো জ্বলজ্বলে চোখ আমার দিকে তাকিয়ে আছে। ট্রেনের কামরার প্রতিটা সিটে বসে আছে এক একটা নর কঙ্কাল। কিরে বল, কি 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 ঘটেছে? বলছি বলছি, সব বলছি। আগে একটু জল দে, জল দে, গলাটা একেবারে শুকিয়ে গেছে। আচ্ছা তুই বস, আমি এক্ষুনি জল আনছি। তপন পাশের ঘর থেকে জল আনতে গেল। ঘরের মধ্যে আমি একা, হালকা মৃদু আলো জানালার ফাঁক দিয়ে ঘরের মধ্যে এসে পড়েছে। কিন্তু সেই সামান্য মৃদু আলো ঘরের এই গাঢ় অন্ধকারকে সম্পূর্ণ মুছে ফেলতে পারেনি। ঘরের একটা কোণায় অন্ধকারটা যেন একটু বেশি গাঢ়। হঠাৎই সেই গাঢ় অন্ধকারের মধ্যে একটা অস্পষ্ট নারী মূর্তিকে দেখতে পেলাম। কে কে কে? মেয়েটিকে আমার খুব চেনা মনে হলো, কোথায় যেন দেখেছি। আরে একই, এটা তো একটু আগে স্বপ্নে দেখা সেই অচেনা মেয়েটি। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। এ কি করে সম্ভব? ঘরের ভিতরকার বাতাস একটা মিষ্টি গন্ধে ভরা। গন্ধটা চিনতে একটুও ভুল হলো না আমার। একটু আগেই স্বপ্নে দেখা সেই মেয়েটির শরীর থেকে আমি এই একই গন্ধ পেয়েছিলাম। আমি আর স্থির থাকতে পারলাম না, জোরে চিৎকার করে উঠলাম, কে 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 তুমি? কি চাও? কি রে, কি হয়েছে? কাকে কি বলছিস? এই তো এ নাকি? কই, ওখানে তো কেউ নেই। কি কেউ নেই মানে? আমি ঘরের সেই অন্ধকার কোণটির দিকে তাকিয়ে দেখলাম, না সেখানে তো কেউ নেই। তবে কি আমার মনের ভুল হবে হয়তো? তোর কি হয়েছে বলতো? ওই মহেশখালী গ্রামে গিয়ে কি তুই কোনো ভয়ঙ্কর কিছু দেখেছিস যে কারণে তোর মাথা খারাপ হয়ে গেছে? কি কি বললি? আমার মাথা খারাপ হয়ে গেছে? এইসব এইসব তোর জন্য হচ্ছে। কেন যে সেদিন তোর সাথে ঝগড়া করে আমি মহেশখালী গ্রামে গিয়েছিলাম, ওই অপয়া গ্রামে যাওয়ার পর থেকেই তো এইসব অদ্ভুত কাণ্ড ঘটছে। সব দোষ তোর। আচ্ছা আচ্ছা, শান্ত হো, এই নে জল খা। জল খাওয়ার পর তপন বলল, এবার তুই আমাকে পুরো ঘটনাটা খুলে বলতো। তুই যে তিন চার দিন আগে ভূত আছে কি নেই সেটা জানার জন্য মহেশখালী গ্রামে গেলি, সেখানে তোর সাথে কি কি ঘটেছে? সে তো অনেক ঘটনা। আচ্ছা ঠিক আছে, তোকে মোটামুটি ছোট করেই বলি। শোন, ঘটনার প্রথমটা তো তুই জানিস, যে আজ থেকে দিন চারেক আগে এই ঘরে বসে বসেই তোর সাথে গল্প করছিলাম। তারপর তুই তো হঠাৎ করে বললি যে মহেশখালী গ্রামের কবরস্থানে নাকি রাতের বেলায় কোনো অশরীরী এসে কবর খুঁড়ে মৃত মানুষের মাংস খায়। এই ঘটনাটা সত্যি না মিথ্যা সেটা জানার জন্যই তো আমি ওই মহেশখালী গ্রামে গেলাম। আরে সেখানে গিয়ে কি হলো সেটা বল না। সেখানে গিয়ে আমি কবরস্থানের পাশের একটা বাড়িতে আশ্রয় নিই। তারপর রাতের বেলায় আমি সেই কবরস্থানে যাই। এখানে গিয়ে আমি বুঝতে পারি যে তোর বলা কথাগুলোই সত্যি। সত্যি সত্যি রাতের বেলায় কবরস্থানে কোনো অশরীরই এসে মৃত মানুষের মাংস খায়। এই ঘটনার পরেই তো আমি আর সেখানে থাকতে পারিনি, বাড়ির জন্য রওনা দিয়ে দিই।
সেখান থেকে টেনে করে বাড়ি আসার পথে আমার সাথে ঘটে যায় আরও একটা ভৌতিক ঘটনা। ট্রেনের মধ্যে আমার আলাপ হয় এক অদ্ভুতুরে লোকের সঙ্গে। তোকে তো একটু আগেই বললাম যে মহেশখালী গ্রামে গিয়ে কবরস্থানের পাশের একটা বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম। ওই অদ্ভুতুরে লোকটি হচ্ছে ওই বাড়ির মালিক। সে আমাকে জানায় যে তাকেও নাকি ওই কবরস্থানের নরপিশাচ হত্যা করেছে। কি, তার মানে তুই যার সাথে টেনে করে আসছিলিস সে কোনো জীবিত মানুষই নয়? এই কথাটা প্রথমে আমারও বিশ্বাস হয়নি, তাই আমি সেই অদ্ভুতুরে লোকটিকে জিজ্ঞাসা করি। আচ্ছা আচ্ছা, সত্যি কি সেদিন সেই নরপিশাচ আপনাকে হত্যা করেছিল? কেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? আচ্ছা ঠিক আছে, তাহলে একবার আমার স্ত্রীকেই জিজ্ঞাসা করে দেখুন না। কই, কোথায় আপনার স্ত্রী? এই ট্রেনের কামরার মধ্যে তো আমরা কেবল কেবল আমরা দুজনই তো আছি। আপনাকে একথা কে বলল যে এই ট্রেনের কামরার মধ্যে কেবল আমরা দুজনই আছি? একবার আশপাশটা তাকিয়ে দেখুন তো। আমি ভয়ে ভয়ে পাশের দিকে তাকালাম। তারপর কি হলো বল। তারপর আমি ট্রেনের কামরার আশেপাশে তাকিয়ে দেখি ট্রেনের কামরার প্রতিটা সিটে বসে আছে এক একটা নরকঙ্কাল। তারপর কি হলো? তারপর আর আমার কিছু মনে নেই। কখনই বা ট্রেন থেকে নামলাম, কখন কিভাবে বাড়িতে এলাম কিচ্ছু মনে নেই। আরে আজকে সকালেই তো স্টেশন মাস্টার মন্টুদা আর কয়েকজন লোক মিলে তোকে জ্ঞানহীন অবস্থায় বাড়িতে পৌঁছে দিয়ে গেল। স্টেশন মাস্টার বলল যে মহেশখালী গ্রাম থেকে আসা একটা ট্রেনের কামরায় নাকি তুই একা অজ্ঞান হয়ে পড়েছিলিস। তিনি তোকে চিনতে পেরে এখানে নিয়ে আসে, বুঝলি? বুঝলাম, সবই তো ঠিক আছে, কিন্তু এই অচেনা মেয়েটিকে নিয়ে এরকম একটা স্বপ্ন কেন দেখলাম বলতো? আমার কি মনে হয় জানিস তো, আমার স্বপ্নে দেখা ওই অচেনা মেয়েটার সাথে নিশ্চয়ই কবরস্থানের ঘটনাগুলোর কোনো না কোনো সম্পর্ক আছে। কি জানি হবে হয়তো। সেই দিন সন্ধ্যাবেলায় চা খেতে খেতে, আচ্ছা তপন, তোকে একটা কথা বলবো। বল না, কি কথা? আমি ঠিক করেছি আমি আবার ওই মহেশখালী গ্রামে যাব। কি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই কেন যাবি ওই ভুতুরে গ্রামে? আমাকে যে যেতেই হবে, ওই মেয়েটা যে আমার পিছু ছাড়ছে না। কোন কোন মেয়েটা? আজকে সকালে স্বপ্নে দেখা সেই অচেনা মেয়েটা। কেন রে, আবারও কি কিছু দেখেছিস নাকি? আমি ঘুমাতে পারছি না বুঝলি, আজকে দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ চোখের সামনে সেই একই স্বপ্ন ভাসি উঠল, সেই মহেশখালী গ্রামের বৃষ্টি ভেজা রাত। আমি আর সেই অচেনা মেয়েটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছি, মেয়েটির ভাইকে খুঁজতে খুঁজতে। সেই একই স্বপ্ন। জানিস তো, আমার স্থির বিশ্বাস যে মহেশখালী গ্রামে ঘটা ঘটনাগুলির সঙ্গে আমার স্বপ্নে দেখা এই অচেনা মেয়েটির নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। আমার কি মনে হয় জানিস তো, মহেশখালী গ্রামের নরপিশাচ আর কেউ নয়, ওই অচেনা মেয়েটাই। কি 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 বলছিস? আমার মন এটাই বলছে। আচ্ছা ধরে নিলাম তুই ঠিকই ভাবছিস, কিন্তু ওই অচেনা মেয়েটি তোর পিছু নিয়েছে কেন? হতে পারে আমি সেই দিন রাতে কবরস্থানে গিয়ে ওর কার্যকলাপ দেখে ফেলেছিলাম বলে। হতে পারে। তাহলে এখন কি করবি ভাবছিস? এখন এই অচেনা মেয়েটির আত্মার হাত থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র রাস্তা, আমাকে ওই মহেশখালী গ্রামে গিয়ে এই রহস্যের সমাধান করতে হবে।
বুঝলাম, তা কবে যাবি? কালকেই। আচ্ছা তুই এই ভুতুরে গ্রামে আমাকে কেন নিয়ে আসলি বলতো? আরে তোর জন্যই তো এই সমস্যা শুরু, তোকে না নিয়ে আসলে হয়? কিক্ষণেই যে সেদিন তুই মহেশখালী গ্রামের নামটা বলেছিলিস, এখন দাঁড়িয়ে না থেকে চল, সন্ধ্যার মধ্যে এই সমস্যার সমাধান করে বাড়ি ফিরতে হবে। আমি চাই না এই ভুতুরে গ্রামে আমাদেরকে একটা রাতও আবার কাটাতে হয়। তা এখন কোথায় যাবি বল? ওই পাশেই একটা চায়ের দোকান আছে, ওখানেই চল। আরে মাস্টার মশাই জি, আপনি আবার এই গ্রামে? কি ব্যাপার? আর বলবেন না, একটা বড় সমস্যার মধ্যে পড়েছি। কি সমস্যা? আমি তাকে আমার স্বপ্নে দেখা সেই ঘটনার কথা খুলে বললাম। এই মেয়েটার সম্পর্কে কি আপনি কিছু বলতে পারবেন? দেখুন, আমি নিশ্চিত নই, তবে এরকমই একটা ঘটনা আমাদের গ্রামের মধ্যে ঘটেছিল মাস দুয়েক আগে। কি ঘটনা একটু দয়া করে খুলে বলুন। আমাদের পাশের গ্রাম ফরিদপুরের নগেন নামে একটা চাষি বাস করত। তার এক মেয়ে ও এক ছেলে, মেয়েটির নাম ছিল শম্পা। আমার নাম শম্পা, ওই পাশের গ্রাম ফরিদপুরে আমার বাড়ি। আজ থেকে প্রায় মাস দুয়েক আগে শম্পা তার ভাইয়ের সাথে আমাদের এই গ্রামের ওই কবরস্থানের পাশের রাস্তা দিয়ে তার মামার বাড়ি আসছিল। তার মামা বাড়ি এই মহেশখালী গ্রামে। আপনি তো জানেন ওই কবরস্থানের পাশের রাস্তাটা কতটা শুনশান। আপনি ওই কবরস্থানের পাশের যে বাড়িটায় আশ্রয় নিয়েছিলেন, ওই একটা মাত্র বাড়ি ছাড়া ওই রাস্তার আশেপাশে আর কোনো ঘর বাড়ি নেই। তো তারা দুজনে ওই রাস্তা দিয়ে আসার সময় এক ভয়ঙ্কর জল ঝড়ের মধ্যে পড়ে। তারপর কি হয়েছিল? তারপর যে কি হয়েছিল তা কেউ জানে না। তবে পরের দিন সকালবেলায় ওই কবরস্থানের পাশে ঝড়ের দাপটে ভেঙে যাওয়া একটা বিশাল বড় গাছের নিচে মেয়েটির ভাইয়ের থিতলে যাওয়া মৃতদেহটি খুঁজে পাওয়া যায়। আর তার একটু দূরেই কবরস্থানের পাশের বাড়িটার ঠিক সামনে সেই মেয়েটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। গ্রামের লোকজনদের মতে বজ্রঘাতের আঘাতে মেয়েটির মৃত্যু হয়েছিল। আর ঝড়ের দাপটে ভেঙে পড়া একটা গাছের নিচে চাপা পড়েই মেয়েটির ভাইয়ের মৃত্যু হয়েছিল। তারপর তাদের মৃতদেহগুলিকে ওই কবরস্থানে কবর দিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু তখন প্রচন্ড ঝড় শুরু হয়। প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে ঠিক করে কবর দেওয়া যায়নি, কোন রকমে মাটি চাপা দিয়ে চলে আসা হয়। তার ঠিক এক সপ্তাহ পর থেকেই তো কবরস্থানে ওই নরপিশাচের উদ্ভব ঘটে।
ঘটনাটা শুনে আমার কাছে সব কিছু স্পষ্ট হয়ে গেল। আমি তাদেরকে বললাম, দেখো না, আমার মনে হয় আপনাদের গ্রামের ওই নরপিশাচ আর কেউ নয়, ওই মেয়েটার অতিপ্ত আত্মা। সেই দিন নিশ্চয়ই ঝড়জলের মধ্যে ওই মেয়েটা তার ভাইকে খুঁজে পাওয়ার জন্য এই গ্রামবাসীদের কাছে অনেক সাহায্য চেয়েছিল, কিন্তু আশেপাশে কোনো লোক না থাকায় তাকে কেউ সাহায্য করেনি। অগত্যা বজ্রঘাতের আঘাতে তার মৃত্যু হয়। তাই হয়তো মেয়েটির অতিপ্ত আত্মা আপনাদের গ্রামের মধ্যে এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। বলেন কি মশাই, তাহলে এখন কি করা যায় বলুন তো? কিভাবে এই মেয়েটির আত্মা মুক্তি পাবে? দেখুন, আমার মনে হয় আপনাদের ভালো একটা ওঝার কাছে যাওয়া উচিত। সেই নিশ্চয়ই মেয়েটির আত্মাকে চিরতরে মুক্তি দিতে পারবে। গ্রামবাসীকে এই পরামর্শ দিয়ে আমরা দুজনেই মহেশখালী গ্রাম থেকে আমাদের শহরের বাড়িতে ফিরে আসি। এই ঘটনার পর আজ এক মাস পার হয়ে গেছে। জানিস তো তপন, মহেশখালী গ্রাম থেকে চলে এসেছি, আজ এক মাস হয়ে গেল, কিন্তু সেই অচেনা মেয়েটি আর আমার স্বপ্নে আসে না। এ তো ভালো কথা রে। আরে, তোকে তো একটা কথা বলাই হয়নি। আজ সকালে চায়ের দোকানে শুনলাম যে মহেশখালী গ্রামের সেই নরপিশাচ নাকি চিরতরে গ্রাম ছেড়ে চলে গেছে। বলিস কি রে, কিভাবে গেল? আমরা ওই গ্রাম থেকে চলে আসার পর গ্রামবাসীরা একটা বড় ওঝাকে ডেকে নিয়ে আসে। তারপর তার পরামর্শ মতো সেই অচেনা মেয়েটি ও তার ভাইয়ের কবর খুঁড়ে মৃতদেহ বার করে পুনরায় নিয়ম মেনে কবর দেওয়া হয় এবং সমস্ত গ্রামবাসী তাদের কবরের সামনে হাত জোর করে ক্ষমা চায়। এরপর থেকেই গ্রামে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। তাহলে এখন কি মনে হচ্ছে বল, বোধ নেই নাকি আছে? গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাদেরকে জানান। এটি গল্পটির তৃতীয় অংশ। গল্পটির আগের দুটি অংশ দেখতে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রবেশ করুন।